গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগস। তো কীরকম আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর একদম ফিট আছো। তো দেখো সকাল সকাল আজকে ব্রেকফাস্টটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। কোনো দিনই ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তো দেখে বুঝতে পারছো কি কী বানাচ্ছি। তো আমি বলে থাকি এটাকে ডিম পরোটা। তো দেখো এখানে আমি আটা নিয়েছি, দুটো ডিম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লঙ্কার গুঁড়ো, একটু কালো জিরে আর হলুদ লবণ। তো এই দুটো দিয়ে ভালো করে মিক্সড করবো প্রথমে। আর তোমরা কি ডিম পরোটা বলো কি, আমি তো সেটা বুঝতে পারছি না। আমি একদিন আগে বানিয়েছিলাম, তখন কিন্তু অতটাও টেস্ট হয়নি, কিন্তু আজকে বানিয়ে খাওয়ার পর এত টেস্ট লেগেছে কি বলবো। তো আমি তো যেহেতু পরে মানে ভয়েসটা দিচ্ছি, তো আমি তো খেয়ে খেয়ে একদম টেস্ট করেই তারপরে তোমাদেরকে বলছি যে কীরকম আছে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আর এটা খেলে জানো তো অনেকক্ষণ মানে অনেক বেলা অবধি থাকা যায়, যেহেতু ডিম থাকে। মানে ওখানে যে আমি রুটিটা বানাই, যেটা হচ্ছে কি বলে গোলা রুটিটা, সেটা একটু ফুলে যায়, দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট হয়। তোমরা চাইলে একটু লঙ্কাও দিতে পারো, কারণ এখানে মা খাবে আয়ুষ খাবে, তার জন্য আমি আর কিছু দিচ্ছি না। তো যাই হোক, এবার হচ্ছে দেখো আমি একটা গোল হাতার মতো নিয়েছি, নিয়ে এবারে হচ্ছে কড়াইতে তেল দিয়ে এইভাবে দিলাম। তো প্রথমে ভাবলাম কড়াইটাকে ঘুরিয়ে বানাবো, তো তারপর দেখি হলো না। তো এবারে একটা বুদ্ধি করলাম, খুন্তিটা দিয়েই এইভাবে তেলের মধ্যে এইভাবে মানে গোল করে দিয়ে দিলাম, ব্যাস। তারপর দেখলাম হয়ে গেল, তো দারুণ খেতে হয়েছে কি বলবো। আর সকাল সকাল এরকম একটা ভারী ব্রেকফাস্ট পেলে খুবই ভালো হয়, কিন্তু আমার তো প্রত্যেক দিন হয়ে ওঠে না, সকালে এত কাজ থাকে। তো যাই হোক, তো এখন তো আমাকে এখন থেকে চেষ্টা করবো সকালে একটু ভারী ভারী খাবার করার জন্য। সকালে ভারী খাবার খেলে মানে দুপুরের খাবারটা একটু লেট করে খেলেও কোনো সমস্যা নেই। আমরা যেহেতু সকালে অত ভারী খাবার খাই না, তো আমাদের সকালের মানে দুপুরের যে লাঞ্চটা আমরা 12টার মধ্যেই সেরে ফেলি, তো সেটাই হয়ে থাকে। তো এখন থেকে চেষ্টা করবো রুটিনটা একটু চেঞ্জ করার, আর তোমরাও তো আমাকে বলেছো। তো দেখো এখানে আমি সস নিয়েছি অল্প, আর আয়ুষকে দেবো, একদম কড়কড়া হয়েছে, দারুণ টেস্ট হয়েছিল খেতে কি বলবো। তো আয়ুষকে এখানে দিয়ে মাকে দিয়েছি, বাবাকে দিয়েছি, আর ও আসেনি, ও আসলে ওকেও বানিয়ে দেবো। তো আমরা আগে নিয়ে খেলাম, আমি কিন্তু বানিয়ে রাখিনি, যখনই কেউ আসছে তাকে আমি গরম গরম বানিয়ে দিচ্ছি। তো গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তো এখানে আয়ুষকে দিয়েছি, আয়ুষ খাচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি। সকাল সকাল এরকম একটা খাবার খেতে কার না ভালো লাগে, খাবার তো খাচ্ছি আরাম করে, কিন্তু কত যে কাজ পড়ে আছে সেটা যদি তোমাদেরকে বলি তোমরা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, ছাড়ো, মা তো বারান্দায় শুয়ে আছে, আর মার ঘরটাকে আমি এখন পরিষ্কার করব। তো চলো মার ঘরটাকে পরিষ্কার করে নিই। তো একটা চাদর আমি উঠিয়েছি, ওটা আপাতত এমনিই রেখেছিলাম, পাতবো বলেই বিছানায় এই চাদরটা। তো একটা চাদর উঠিয়ে নিয়েছি, তো এবার আমি মানে মার বিছানা বিছানা পেতে ঘর দুয়ার মুছে মাকে, তো মা তো বারান্দায়, মাকে একদম মানে কোলে করার মতন আর কি, কোলে ঘাড়ের করে নিয়ে মাকে নিয়ে এসে ঘরে শোয়াবো। তো মাকে আর আপাতত এখন দেখাবো না তোমাদের, কারণ আমি তোমাদেরকে বললাম মা চায় না ক্যামেরার সামনে আসতে, তো তাই জন্য তোমাদের দেখাতে পারলে তোমরা বুঝতে পারতে। তো যাই হোক, ছাড়ো, কোনো সমস্যা নেই আমার। তো মার ঘরে মাকে ঢুকিয়ে দিয়ে, মাকে বিছানায় শুয়ে দিয়ে, একটা ইঞ্জেকশন ছিল সেটা দিয়ে আমি চলে এসেছি আমার ঘর পরিষ্কার করতে। আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, আর তোমরা জানো এখন আমি সকাল সকাল ঘর মুছি, কারণ হচ্ছে পুজো দিতে হয়। আমি তো আগে কাজটা সেরে পরে ঘর মুছতাম, তো এখন আমাকে সকাল সকাল ঘরটা মুছে ফেলতে হয়। তো ঘরদুয়ার গুছিয়ে ঘরদুয়ার মুছে এবার আমি বারান্দাটা মুছে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি বারান্দা মুছলাম, রান্নাঘর মুছবো আর কি, বারান্দা মুছবো, একটু পরেই বৃষ্টি চলে আসবে, আবার সেই কাজগুলোকে আমার আবার করতে হবে। তো মানে কী বলি আর, চলো চান করে আসছি। করছো তোমরা সবাই? আমি এই মাত্র চান ঠান সেরে চলে আসলাম, বাবা পাউডার লেগেছে। চান টান সেরে পাউডার দিয়ে সিঁদুর দিয়ে টিপ দিয়ে মুখে ক্রিম মেখে চলে আসলাম। তো এখন বসিয়েছি ভাত। তো সকাল সকাল সবার খাওয়া বলতে সেই যে ডিম পরোটা খাওয়া হয়ে গেলো, তারপরে আমি আজকে কাপড় ধুইনি, কারণ বাইরে প্রচুর ভিজে কাপড়গুলো মেলা, তো জায়গা নেই, তার জন্য আজকে কোনো কাপড় ধোয়া হয়নি। আর হচ্ছে মার ঘরের বিছানা পেতে, মার ঘর দুয়ার মুছে, আমাদের ঘর মুছে, পুজো দিয়ে চান করে উঠানটাও আর একবার ছাড় দিয়েছি। সকালে একবার দিয়েছি, চানের আগে একবার দিলাম, আবার পরে দিতে হবে, পাতা পড়ে একদম। তো যাই হোক, এবার বসেছি ভাত, 12টা বেজে গেছে, অনেক বেলা হয়ে গেছে আজকে। তো আজকে রান্না করব মার পছন্দের, মা বললো আর কি খাবে। তো এই যে এগুলো হচ্ছে লোকাল মুরগি, মানে মানে যেটা ইসে হয় চিকেন যেটা হয় ওইটা না, মানে লোকাল বাড়িতে যে মুরগিগুলো থাকে না ওটাই আর কি, চিকেনই বলে। আর হচ্ছে আমি এখানে ভাত বসিয়েছি, আর করব বেগুন ভাজা, একদম শর্টকাট, তাড়াতাড়ি করে করবো, মারও খিদে লেগে গেছে হয়তো। মা তো খালি রুটি খেয়েছে, ওই যে ডিম পরোটাটা তাও অল্প খেয়েছে, বেশি নেই। তো এখন ফল খাচ্ছে, আয়ুষও ডিম পরোটা খেয়েছে, ফল টল খেয়েছে, খেয়ে দিয়ে এখন ওই যে ভাত খাবে আর কি। আর ও গেছে কোচবিহারে ডাক্তারকে মানে একটু কথা বলতে আর কি, ডাক্তারের সাথে পার্সোনাল মানে মার সম্পর্কে আর কি। তো ও গেছে, আর একটা আমার দাদা গেছে, ইন্দ্রদা বলি, ও গেছে।
তো ওরা আসলে তো ভাত খাবে, তো তাড়াতাড়ি রান্না করতে হবে আজকে আমাকে। তো চলো আমি এখন মশলাগুলো, রসুন পেঁয়াজ এগুলো কিছুই ছুলিনি, তো সেগুলোকে একটু সেগুলোকে ছুলে বেটে বুটে তারপরে রান্নাটা চড়াবো। তো চলো তোমরা দেখতে থাকো। ভাত তো এখনও হয়নি, এখনই আমি চান করে এসেই পুজো দিয়ে আগে ভাতটাকে বসিয়েছি, কারণ মানে পরে আমি মানে কি বলে মাথা টাতা আজ মানে চিরুনি চিরুনি করে বাকি চানের পরে যা যা কাজ থাকে সেসব করেছি, আগে চানটা করে এসেই পুজোটা দিয়েই ভাতটাকে বসিয়ে দিয়েছি। ভাত বোধহয় আর অর্ধেক হলো হলো বলছে আর কি, হয়েই যাবে অবশ্য। আর ও সকালে চুল দাড়ি কেটেছে, ও চান ঠান করে নিয়েছে, করেই তারপরে গেছে আর কি। সকাল 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 চান করাটাই ঠিক আছে, কিন্তু পরে আবার গরম লাগে এটাই আর কি। আমি তো পরে আরও একবার চান করি এই বিকেলের আগে আগে, সব কাজকর্ম সেরে আবার পরে চান করি। তো চলো ততক্ষণ তাড়াতাড়ি করে রসুন আর পেঁয়াজগুলো ছুলে নিই, এগুলোকে বাটতেও হবে, ভাত হয়ে গেলেই মাংসটা বসিয়ে দেবো বেগুনগুলো ভেজে। মার জন্য তো আবার আলাদা করতে হবে আলু ছাড়া বোধ হয়, আলু মানে কেটে আলাদা ভাজা করে রাখবো, আর আমাদেরটা পরে নামানোর আগে আলু দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো দেখো কাজ করতে করতে প্রায় কটা বাজে, তখন 1:30 কি 2:00 মতন হবে। তো রান্নাঘরে তো চলে আসলাম, রান্না করার মধ্যে তাড়াতাড়ি করে বেগুন ভাজছি। একদিকে আসবে বৃষ্টি, এই দেখো আকাশ পুরো অন্ধকার করে, আর কাপড়গুলো বাইরে আছে, কাপড়গুলো তুলতে হবে, আর মানে একদম পুরো থতমতো খাচ্ছে। এদিকে মানে মশলা বেটে আনতে লাগছে, এদিকে আয়ুষ বলছে আয়ুষ খিদে পেয়েছে, এদিকে মা বলছে মার খিদে পেয়েছে, একদম মানে কি বলি। তো এই দেখো কোনো মতনে মশলা একটুখানি বেটে এনেছি, আর মার মাংস তো একদমই আলাদা হবে, ওই যে কি বলে চিচিঙ্গা বলে না সেটা দিয়ে হবে আলু ছাড়া। আর এদিকে বেগুনটা ভেজে নিচ্ছি, এ বাবা কারেন্ট চলে গেল। তো আর এখানে দেখো ভেবেছিলাম যে আলুটা ছেড়ে এক আলাদা করে বানাবো আলুটা মানে ইয়ে করে, তো সেইভাবে বানালাম না, একদম হালকা পাতলা করে মার জন্য মাংসটা বানাচ্ছি। একটা আন্টির থেকে জেনে নিলাম, আর যদি আনতে পারেন ওইটা হচ্ছে আমাদের মাংসটা, একদিন কষা কষা খুব টেস্ট হয়েছিল, অনেক দিন পরে চলে দেশি মুরগিটা খেলাম, আর দারুণ দারুণ মাংসটা, মানে তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে খুব সুন্দর হয়েছে। তোমরা মানে কালারটা দেখে তো বুঝতেই পারছো, কালার দেখে শুধুমাত্র না সত্যি খুব টেস্ট হয়েছিল। তো এই যে হচ্ছে আমার ঝোল, এটাকে আমি আরেকটু শুকিয়ে নেবো, মানে কষা করবো না, যেহেতু দেশীয় মুরগি দেশি মুরগি তো এটার একটু ঝোলটাই টেস্ট লাগে খেতে। তো চলো ঝোলটা হতে থাক। আর দেখো আমি একটা কষানি মাংস নিয়ে নিয়েছি, আয়ুষকে একটা দেবো, আমি একটা নেবো, ও তো নেই, ও থাকলে কষানি মাংস খেতে খুব ভালোবাসে, তো আমিও একটা খাবো, এত টেস্ট হয়েছে কী বলবো কষানিটা খেতে। তো চলো আজকে আমার খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করবো। চান করে খেয়ে দিয়ে কার ভালো লাগে বলো, যে সংসারের কাজে লেগে পড়ি। তোমরা জানো এখন প্রায় কটা বাজে, মানে 2:30 মতন হবে, 2:30 কি 2:45 হবে। তো এই সময়টা আর মন চাচ্ছে না যে কিছু করি, মনে হচ্ছে যেন মানে গরম মানে চান করে গরম গরম ভাত পেটে পড়েছে, মনে হচ্ছে যেন শুয়ে পড়ি, কিন্তু বাইরে প্রচুর কাজ পড়ে আছে, প্রচুর কাজ। বৃষ্টি পড়েছিল বলে আমি সব কাপড় নিয়ে ওখানে ছেড়ে রেখেছি, তারপর সেই রোদ উঠেছে আবার আবার কাপড়গুলোকে আমি মেলে দিচ্ছি, মানে যাই পাক না কেন। হ্যাঁ তখন 3:00 বাজছিল, আমার মনে আছে, মনে পড়লো এখন, তো 3:00 থেকে 6:00 অবধি 3 ঘন্টা একটু রোদ থাকলেও কাপড়গুলো একটু হালকা পাতলা হবে, তো তাই জন্য আবার মেলে দিলাম। মেলে দিয়ে দেখো সকালে একবার গ্যাস মুছেছি, মাংস রান্না করলাম, সমস্ত ঘর কেন যেন তেল 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 হয়ে গেছে। আর তোমরা বলেছো ওই ম্যাটগুলো পাতলে কি ঘর মোছা যায় না, অবশ্যই ঘর মোছা যায়, কেন মোছা যায় না, কিন্তু কী বলো তো একটুখানি জল পড়লেই ম্যাটটা একদম পিছলা হয়ে যায়, একদম পাড়াতে অসুবিধা হয়, মনে হচ্ছে যেন পুরো তেল কাজটা হয়ে আছে। আমি একদম পুরো সার্ফ নিয়ে ভালো করে মুছছি, আবার সকালে একবার মুছেছি, আবার আমার একদম পায়ে তেল তেল লাগলে কীরকম লাগে।
আর ঘর বারান্দা তখন মুছেছিলাম। দেখো ঘর বারান্দা সমস্ত কিছু জলে জলাকার হয়ে আছে, আমি বাসনগুলো সব বাইরে বের করে রেখেছি। এখন ঘর মানে ঘর তো মুছিনি, জাস্ট আইঠা মানে এঁঠো জায়গা, যেটা আইঠা বলছি সরি, এঁঠো জায়গাটা মুছে বারান্দাটা মুছে নিচ্ছি, পুরো বারান্দাটাই মুছবো। মুছে আর ওইদিকে মা আর কি সব তো জানোই ঘরে করে, তো সেগুলোকে মানে হাত দিয়ে মুছতে হয়, কিছু করার নেই। প্রথমে জল দিয়ে পা দিয়ে আমি ঝাড়ু দিয়ে ধুই নিই, পা দিয়েও ধুই বা জল দিয়ে ঝাড়ু দিয়ে ধুয়ে তারপরেই বারান্দা ঠান্দাগুলো মুছি। তো এবার হচ্ছে দেখো আমি বাসন মাজছি, আয়ুষ এসেছে, তো ওকে চান করিয়ে নেবো, ওকে চান করাইনি এখনও। আর তোমাদের দেখো এই রাস্তাটা আমি কোনোদিন কিন্তু তোমাদের সাথে দেখাইনি, আমি তোমাদের খালি দেখাচ্ছি যে উঠোন ঝাড় দিই, উঠোনের পরেও আমি কিন্তু এই রাস্তাটা ঝাড় দিই, সেটা কোনোদিন শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো উঠোন আমি ঝাড় দিয়ে এসেছি, বাসন ধুয়ে আমি উঠোন আয়ুষকে চান করিয়ে দিয়ে তারপরে উঠোন ঝাড় দিয়েছি। উঠোন ঝাড় দিয়ে দেখো এবারে এই যে রাস্তাটা পড়ে আছে সেই রাস্তাটা ঝাড় দিচ্ছি, মানে আমি যা যা খেয়েছি সব কিছু হজম হয়ে আবার বোধহয় আমার খিদে খিদে লাগবে এরকম একটা ব্যাপার। দুপুরের খাওয়ার পরে, দুপুরের খাওয়া খেতে খেতে বললাম না ওই পৌনে তিনটা এরকম হয়েছে। তো তারপরে এই কাজ করতে করতে অনেকটা বেলা হয়েছে, অনেকটা একদম মানে 4:45 কি 5:30 কাছাকাছি। তো যাই হোক এগুলো করে করে মানে কি আর বলি, তো জমিয়ে রাখলাম, কালকে ঝাড় দিব আবার। ও কাজ সব শেষ হলো, তাও এখন বিকেলবেলা মানে সন্ধ্যে হয়ে আসছে, এখন বাজে 4:45। আর এই যে কাপড়গুলোকে আমি আবার আবার মেলেছিলাম, তো সেগুলোকে আবার তুলতে হবে। আয়ুষ কোথায়, ঘুমাবা না? মুখ ঠুকগুলো মুছি। সারাদিনের কাজ শেষ হলো, ফ্রেন্ডস কি করছো? আমি চা বসিয়েছি এখন, একটু আগেই উঠে মাকে ইনসুলিনটা দিয়ে নিলাম, আর তার আগে মা দুধ খেয়েছে, আবার একটু শরবত খেয়েছে। মার কোন সময় কি খেতে মন চায় সেটা মানে মাই জানে, এখন এটা মন চাচ্ছে, 2 মিনিট পরে এটা মন চাচ্ছে। তো যাই হোক ভারী তো খাবার কিছু খেতে পাচ্ছে না, ওই একমাত্র শরবত জল এসবের উপরেই মা আছে আর কি। তো মাকে তোমরা অনেকেই দেখাতে বলছো, তো এখন মার শরীরটা খুব খারাপ, তো এখনও সুস্থ হয়নি ঠিকঠাকভাবে, মানে দুর্বল আর কি। তো মা আগে ঠিক হয়ে যাক, আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন আমি ইনসুলিনটা দিয়ে আসলাম, মা আয়ুষকে কমপ্লেন বানিয়ে দিয়েছি, আর এখন বাজে আমি একটু তখন 5:30 দিকে শুয়েছিলাম, একটু আধা ঘন্টা 1 ঘন্টার মতো একটু রেস্ট নিয়েই উঠে পড়েছি। বাইরে কাপড় তোমরা দেখেছিলে, চামচ কই গেল? এ বাবা একটা চামচ নাই এখানে, চামচ কোথায়, চামচগুলো যে কোথায় গেল, যাই হোক। তো কি বলে ওটাকে, ও তো তারপরে কাপড় ছিল, কাপড়গুলোকে তাড়াতাড়ি করে তুলে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে মাকে মানে মাকে ইনসুলিন দিলাম, আয়ুষকে কমপ্লেন বানিয়ে দিলাম। আর এই যে আয়ুষ আজকে একদমই ঘুমায় নেই, আর কি বলে ওটাকে একদমই ঘুমায়নি ও, কিন্তু ও আজকে আমাকে একটা যে এমন বড় কাজ করে দিয়েছে তোমাদের যদি বলি না এখন, মানে কি বলবো আর, দাঁড়াও বলবো, চা খেতে খেতে বলবো, আগে চাটা বানিয়ে নিই। হয়েছে রে বাবা চিনি খাওয়া, দেখো তো কত চিনি খায়, চামচে একটুখানি লেগে আছে, ওই চিনিটা খাচ্ছে। হয়েছে হয়েছে, দেখ এমন আমি দুধটাকে কোথায় রেখেছি হাতের মধ্যে, হচ্ছে আমুল দুধ। আর রাতে রাতে রান্না বলতে মাংস তো আছেই, তখন মাংস কতটুকু বেঁচেছে আমি তারও দেখাচ্ছি তোমাদের, অনেকগুলো মাংস ছিল না, আর ও তো খায়নি, ও তো এখনো কোচবিহারে পুরো বৃষ্টি নেমেছে, ও বলছে যে মানে ফোন করছে আমাকে যে কিভাবে যাই, বৃষ্টি পড়ছে, মাকে দেখো ইনসুলিনগুলো দিও। তো যাই হোক ওর বলাটা তো বলে, আমার কাজ তো আমাকেই করতে হয়। তো চলো দাঁড়া চাটা বানিয়ে নিই। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি, চা হতে লেট আছে, পাই লাগছে। হ্যাঁ তো এই যে দেখো, এই দেখো কতগুলো মাংস, মাংস খাওয়াই হয়নি, দুজন খেয়েছি আর আয়ুষ, আর মাকে তো মার আলাদাভাবে বানিয়ে দিয়েছিলাম মাকে। তো এইভাবে ঢেকে রাখি, ইঁদুরের অত্যাচার প্রচণ্ড।
এবার হচ্ছে চায়ের চা পাতাটা দিয়ে নিই, তারপরে চা নিয়ে আসছি। তো আমি সন্ধে বাতি টাতি দিয়ে নিয়েছি, দিয়ে এবার চাটা নিয়ে আসলাম। আর চার সাথে কী খাবো জানো? চার সাথে খাবো হচ্ছে সকালের ডিম পরোটা, একটা বেঁচে গেছে সেটাই খাবো। আর আয়ুষ কী খেলো? আয়ুষ বেটা কী খেলো বলে দাও। কমপ্লেট আজকে খেলা করবো না, আজকে খেলা করবো না, আজকে একটু বই পড়বো। হ্যাঁ তাহলে কিন্তু টিউশনে দেবো, কেমন লাগবে? আজকে টিপ টিপ পড়িনি, একদম সাদা মাটা লাগছে। যাই হোক ছাড়ো, তাহলে খেয়ে নি চাটা, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ একটু গরম গরম খেতে হয়। আয়ুষ যা আজকে এত এত মানে এইটুকু বাচ্চা হয়ে এত বড় একটা কাজ করেছে কি বলবো তোমাদের। দাঁড়াও একটু চাটা খেয়ে আসি, শান্তি মতন বলবো, দাঁড়াও আসছি। তো দেখো চা, তো দেখো চাটা খাওয়া আমাদের হয়ে গেল। আর এবার যে গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করব, গল্প তো নয়, সকালে বাস্তবে ঘটেছে, যেটা গল্প নয়, মানে আয়ুষের মতো এত একটা কম বয়সী ছেলে যে এই কথাটা ওর মাথাতে আসবে বা ও প্রত্যেক দিন দেখে এত কিছু শিখে যাবে সেটা আমি কোনোদিন ভাবিনি। আর বাচ্চা কাচ্চা যে এখন বড় হচ্ছে না, যত বড় হচ্ছে ওদের মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জ দেখতে পাবে। আজকে কিন্তু আমি দু রকমের জিনিস ওর মধ্যে দেখতে পেয়েছি, সেটা তোমাদের আয়ুষের বয়স তো এখন মানে 3.5 বছর তোমরা জানোই, তো তোমরা তোমাদের বাচ্চার প্রতি এরকম কিছু দেখতে পাও নাকি সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যেটা বলছিলাম, আয়ুষ যখন আজকে কটা বাজে, আজকে কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যায়, মিনিমাম দুটোর দিকে, দুটো না সরি 1:08 না 1:09 বাজে, তখন দুটোর দিকে তো ভিডিও আপলোড করেছি, না দুটোরও পরে আপলোড করেছি দু। তো যাই হোক ছাড়ো, 1:08 না 1:09 আমি তখন ঘড়ি কাঁটাটা দেখলাম যে আয়ুষ কয় ঘন্টার মধ্যে মোবাইলটা ফিরিয়ে আনে, বুঝতে পারছো না, দাঁড়াও বলছি। আমি 1:08 তখন রান্না করেছিলাম, মাংস রান্না করছিলাম, মানে মার জন্য আলাদাভাবে রান্না করবো আর আমাদের জন্য আলাদাভাবে রান্না করবো, তারই মশলা টশলা আর কি মানে ইসে করছিলাম, রসুন পেঁয়াজ ছুলছিলাম। ওই সময় হঠাৎ করে আয়ুষ আমাকে এসে বলে যে মাম্মাম তোমার তো ভিডিও আপলোডের টাইম হয়ে গেছে, তুমি আমাকে মোবাইলটা দাও, আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি। ভাবতে পারছো এইটুকু একটা বাচ্চা এরকম কথা বলবে? এখনও পর্যন্ত ওর বাবাকে আমি বলিনি, যেমন বলা অমনই কাজ, ঠিক মোবাইলটাকে নিয়ে। আমি বললাম তাই নাকি বাবা? আমার মাথা ছিল আরে দুটো তো বেজেই যাবে, আমার ভিডিও আপলোড এখনও আপলোডই বসাইনি, তাহলে কেমন করে আমি ভিডিও আপলোড করবো 1 ঘন্টার মধ্যে? আমার একটা ভিডিও আপলোড করতে 1-1.5 ঘন্টা লেগে যায়। আমার একটা ভিডিও আপলোড করতে আপলোডে বসালে 1-1.5 ঘন্টা লেগে যায়। তো সেখানে আমি চিন্তা করলাম 1:08 বাজে, দুটোর মধ্যে ভিডিও আপলোড কীভাবে করবো? তার মধ্যে বৃষ্টি আসছিলো আবার, একদম অন্ধকার আকাশ। তো ও বলে মাম্মাম দাও আমাকে, আমি যাই রাস্তার এখানে। আমি বলি তুই পারবি যেতে? ও বলে হ্যাঁ পারবো। তারপরে আমি বলে দিলাম যে শিবিপিপি যেখানে থাকে, মানে ওর একটা বুনু আছে গিনি, তো আমি বললাম যে গিনি বুনুদের বাড়ির সামনে গিয়ে দাঁড়া, ওখানে থাকলেই হয়ে যাবে। তো আমি বললাম রাস্তাতে যাবি না একদম? ও বলে ঠিক আছে রাস্তায় যাবো না, গিনি বুনুদের বাড়ির সামনে যাবো। ও বাবা আমি ও যখনই গেল আমি ওর পিছনে পিছনে গিয়েছি, গিয়ে দেখি যে ওর ঠিক ওই গিনি মানে আমার যে ননাসের বাড়ির বাড়ির সামনেই ও ওখানে দাঁড়িয়ে আছে, তাও আবার সাইকেল নিয়ে গেছে, সাইকেলের মধ্যে ঝুড়ির মধ্যে মোবাইলটা নিয়েছে। আমি বলি সাইকেল নিয়ে যেতে হবে না, পারবি না? ও বলে না পারবো। সাইকেল নিয়ে গেলো, ওখানে দাঁড়িয়ে আছে, ভিডিও আপলোড হয়েছে, আমার মাংস রান্না ততক্ষণে কমপ্লিট হয়েছে। তারপরে আমি বারবার গিয়ে দেখি, দেখি দাঁড়িয়ে আছে, বারবার গিয়ে দেখি দাঁড়িয়ে আছে, ভিডিও আপলোড করা কমপ্লিট হয়েছে। তারপরে এনে মোবাইল দেয়, মামা মোবাইল নাও। আমি তুই বুঝতেও পারলি কীভাবে আপলোড হয়ে গেছে? ওকে জাস্ট একবার খেলে আমি দেখিয়ে দিচ্ছি, বাবা একটা গ্যাপ আছে, গ্যাপটা যদি ফুল হয়ে যায় তাহলে তুই আমাকে এনে মোবাইলটা দিবি। ওর মাথাতে সেটাও ঢুকে গেলো, ব্যাস ও গিয়ে দেখি মানে ওই গ্যাপটা পূরণ হয়েছে, পূরণে তারপরে চলে এসেছে বাড়িতে, বাড়িতে এসে আমাকে বলছে মামা মোবাইলটা নাও, হয়ে গেছে। আমি তো দেখে অবাক, ঠিক দুটোর সময় এসে, 1:08 গেছে, ঠিক দুটোর সময় এসে আমাকে বাড়িতে এনে মোবাইল দেয়। এ বাবা সত্যি কথা বলছি, একদম সত্যি ঘটনা আজকে, যদি আমি ওই সময়টা শ্যুট করতে পারতাম তাহলে বুঝতে পারতাম, একদম সত্যি ঘটনা। দেখো তো কেমন হাসে, মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি, আয়ুষ এইভাবে গিয়ে ভিডিও আপলোড করে এনে দিবে, মানে আমি মানে এতটা মানে আনন্দ হয়েছে কি বলবো, মানে আমার শুনু বাবা ওকে আসার পরে আজকে আমি এত আদর করেছি, ঠিক টাইম মতো ভিডিও দিতে না পারলেও আমি আজকে ভিডিও দিয়েছি 2:14 মিনিটে বোধ হয়, তো টাইম মতো দিতে পারিনি কিন্তু অনেকটাই তাও মানে টাইম মতন হয়েছে আর কি। আমি মানে পাগল একটা, সোনা পাপাটা আমার সব বোঝে, আমার সোনাটা।
পুকলুতা আর আরেকজন কালকে আমাকে কমেন্ট করেছিল যে মিথ্যা কথা বলেছি, যে আমাদের বাড়িতে দুটো মোবাইল, না সরি তিনটে মোবাইল, কি মোবাইল, আয়ুষের সাথে মোবাইল দেখেছে একজন, দেখে একজন বলছে যে যদি আয়ুষের কাছে মোবাইল থাকে, তুমি বললে আয়ুষের বাবার হাতে মোবাইল, ও তোমাকে ফোন করে বলেছে পার্লারের লোক এসছে, তো মোবাইল তো দুজন মানুষ, তাহলে মোবাইল তিনটে কেমন করে হলো। তো এই যে দেখো আয়ুষের মোবাইলটা দেখিয়ে দিচ্ছি, এই যে এটা নষ্ট একটা মোবাইল, কালকে আয়ুষ এই মোবাইল নিয়েই খেলছিল, কিন্তু আয়ুষের বাবার কাছে তো আয়ুষের মোবাইল আছেই। এটা যাই হোক, এখন সুইচটা খুলছে না, এটা একটু চার্জে দিলে সুইচটা খুলে, দেখো একদম মানে ভালো না মোবাইলটা। তবে এগুলো মানে এমনি সামনের দিকে সব কিছুই ভালো আছে, তো এই মোবাইলটা ছিল। কিন্তু মিথ্যা কথা কেন বলবো বলো, একটা ব্লগস বানাচ্ছি যেহেতু আমার, এগুলো ডেইলি লাইফ স্টাইল, কেন মিথ্যা বানাবো, তোমরাই বলো। আর আরেকজন বলেছিল যে ও যদি তোমাকে ফোন করেই বলে থাকে যে তোমার কাস্টমার এসছে, তাহলে কাস্টমারগুলো বাড়িতে আসলো কেন? তো ও ফোন করেছে আমাকে, আমি না বলেছি, ও কাস্টমারগুলোকে না বলে দিয়েছিল যে ও আসবে করবে না বলছে আমাকে। তো কাস্টমারগুলো আবার যখন বলে না, তবু আমি যাই গিয়ে বাড়িতে গিয়ে দেখি, বলি যে তো ওই বলে আবার আসছে, বলে যাও তাহলে বলে দেখো, তারপরে ওরা আবার বাড়িতে আসছে, যেহেতু আমার পার্লারটা আর ঘরটা পাশাপাশি, তো তার জন্যই। তো মিথ্যে বলবো না গো, এগুলো হচ্ছে ব্লগ, আমাদের ডেইলি ব্লগ করতে হয়, মিথ্যে যদিও বা বলে থাকি। যারা মিথ্যে বলে না, তারা কোথাও না কোথাও একটু হলেও কিন্তু ক্লু ছেড়ে দেয়। এ বাবা, কারেন্ট চলে গেল। তো অন্ধকারে আমি ভিডিওটা শেষ করব, কারণ আজকে আর ভিডিওটা বড় করব না। তো একটা সত্যি কথা সবসময় মাথায় রাখবে, আমি জানি তুমি তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমার কথাটা শুনতে পাচ্ছ। তো তোমাদেরকে একটা কথাই বলি, যারা মিথ্যে কথা বলে সবসময় কিছু না কিছু ক্লু ছেড়ে যায়, আর সেই ক্লুটা ধরার জন্য তোমরা তো আছোই। তো কোনোদিন যদি কোনো মিথ্যে কথা বলি, তোমরা ক্লুটা অবশ্যই টের পাবে। তো চলো, কারেন্ট চলে গেছে, আজকের জন্য এইটুকুই, নেক্সট দিন দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুশি থাকো, হ্যাপি থাকো, আর এভাবে আমাকে সাপোর্ট করে যাও। আর আমার আমার আজকের ভিডিওটার শেষের মতো বোধ হয় কেউ কোনোদিন এভাবে শেষ করেনি, আমি জানি। অন্ধকারে ভিডিও শেষ করছি, বাই।